জাতীয় ডক্টরস ডে উপলক্ষে ছয় আগরতলা যুব মোর্চার উদ্যোগে বুধবার আগরতলা জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ফুল এবং মিষ্টি প্রদান করে সম্বর্ধনা জানানো হয়। সদর জেলা শহরাঞ্চল যুব মোর্চার সহায়তায় আয়োজিত এই সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর জেলা শহরাঞ্চল যুব মোর্চার সহ সভাপতি সিদ্ধার্থ চৌধুরী, সাধারণ সম্পাদক অমলেশ দাস, ছয় আগরতলা যুব মোর্চার সভাপতি তমাল ধর সহ আরো অনেকে। যুব মোর্চার আয়োজিত এই ধরনের অনুষ্ঠানকে প্রশংসা করেছেন চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকলে। আমাদের এই কোভিড-19 পুরো বিশ্বে মহামারীর মধ্যে আমাদের যে ডাক্তার তারা প্রমাণ করে দিয়েছে আবারও যে ওরাই সত্যিকারে ভগবান রূপে, ওদেরকে আমরা আবার দেখতে পেরেছি। তো তারা অক্লান্ত পরিশ্রম করে চলছে, প্রত্যেক দিন রাত্রে ঘুম নেই খাওয়া নেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের ভগবানের পরিচয় দিচ্ছে। আজকে ডক্টরস ডে আমরা ছয়াগড়তলা যুব মোর্চার উদ্যোগে তাদেরকে একটু সম্মান জানাতে এসেছি। তাদের এই কঠোর লড়াইয়ে আরও যেন ওরা এগিয়ে যেতে পারে এবং ভারতবর্ষকে যে পুরো বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এক নাম্বার পজিশনে ওরা দাঁড়িয়েছে, আমাদের ভারতবর্ষ, ওইটা ডাক্তারদের জন্যই সম্ভব হয়েছে।